ভাবছিলাম যে এখানে এসে ঠিক কি বলা উচিত, তারপরে দেখলাম একজন বক্তা একটা রাস্তা তৈরি করে দিল আমাদের এখানে এসে কথা বলার জন্য। এক্স পুলিশ কর্মকর্তা দত্ত মহাশয় যে কথাটা বললেন, সেই কথাটা ধরেই আমি কয়েকটা কথা বলতে চাই যেটা ভেবেছিলাম আমি বলবো এসে। এই যে আমরা সবকিছু নর্মাল করে দিয়েছি, যে সোনাগাছিতে বা কোনো বেশ্যাপল্লীতে এরকম একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি প্রতিবাদ কোনোটাই মনে হয় না হতো, এটা আমাদের কাছে একটা নর্মাল ব্যাপার। এই মানসিকতা থেকেই কিন্তু এই বীজটার জন্ম হয়েছে যে একটা মহিলাকে গালাগাল দিতে হলে বেশ্যা কথাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গালাগাল। আমাদেরকে, আমরা মহিলারা মেয়েরা যারা সিনেমার জগতের সঙ্গে যুক্ত, তাদেরকে তো টার্গেট করে বলা হয় যে তারা বেশ্যা, বা তারা বেশ্যাবৃত্তি করেই তাদের ক্যারিয়ারে এগোয়। আমার 24 বছরের ক্যারিয়ারে আমি বেশ্যা এই কথাটা আমি এতবার শুনেছি যে আমার আর গায়ে লাগে না, আমার মতন অনেকেরই হয়তো আর গায়ে লাগে না, এটা খুব ডেটেড হয়ে গেছে। এই লাস্ট হয়তো 1-2 বছরে কোভিডের পরে মেয়েদেরকে টার্গেট করে একটা নতুন রকম গালাগাল আমি দেখছি মানুষে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াটা তো একটা বড় জায়গা, আমাদের চেঞ্জেস কি হচ্ছে সমাজে সেটা দেখার একটা খুব বড় জায়গা ফেসবুক, ইনস্টাগ্রামটা, টুইটারটাও। আমি আসলে অনেকদিন টুইটারটা চেক করি না, কারণ এই ফেসবুক আর ইনস্টাগ্রামে যতটা গালাগাল খাই সেটা সঙ্গ সেটা হ্যান্ডেল করতে করতে আরেকটার টুইটারে বা এক্স যেটা হয়েছে সেটা আর খুলে দেখার সময় পাই না। আমি দেখলাম যে যেহেতু আমাদের মানে এই স্ল্যাট শেমড হতে 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 এই কথাটা যখন আমাদের আর গায়ে লাগছে না, লোকজন, এদেরকে মানুষ বলবো না কি বলবো জানি না, কিন্তু লোকজনরা আমাদেরকে আন্টি, কাকিমা, মাসিমা এইসব বলে এইগুলোকে গালাগাল হিসেবে ধরে নিচ্ছে। আমি জানি না কি করে আমাদের আমাদের এই যে সম্বোধন বা এই যে ডাকগুলো আমাদের বিভিন্ন সম্পর্কে, মাসিমা, আন্টি, জেঠিমা এইগুলো কিভাবে গালাগালে রূপান্তরিত হয়েছে আমি জানি না। দিদি শব্দটা এখনো কেউ গালাগাল হিসেবে দেখছে না, সেটা আমি জানি না। এত কিছু আমি নিজেই শুনি, এত রকম গালাগাল শুনি রোজ দিন সকালবেলা উঠে, কিন্তু আমি দেখছি যে দিদি বলে কেউ গালাগাল দিচ্ছে না। তো সেটা একটা ভালো জিনিস, সেটা কবে একটা গালাগাল হয়ে উঠবে আমরা জানি না, কিন্তু আপাতত হচ্ছে না। এই এই যে সমস্যাগুলো সমাজের, এইগুলোকে কিন্তু আমাদেরকে মানে এইগুলোকে আমাদের লোকের সামনে নিয়ে এসে এরকম ধরনের কনভেনশন, সেমিনার, বিভিন্ন জায়গায় যেখানে আমরা কথা বলতে যাই, যারা হয়তো আমরা একটু ভালো কথা বলতে পারি বা আমাদের সেই সাহসটা আছে যে আমরা এই কথাগুলো বলবো, সেখানে কিন্তু এই এই বিষয়গুলোকেও আমাদেরকে আমাদের কথোপকথনের মধ্যে আনতে হবে যে একটা মেয়ে বা একটা মহিলা সে একটা শরীর সর্বস্ব মানে প্রপ তো হতে পারে না। একটা মেয়ে এই যে রিসেন্ট যে স্ল্যামিং গুলো চলছে সোশ্যাল মিডিয়ায়, এই যে কুণাল বাবু আরেকজন যিনি ভদ্রলোক যিনি মুখপাত্র, এরা নাকি মানে আমাদের সরকারের মুখপাত্র, কিন্তু এরা এই মুখ দিয়ে পাতক্রিয়া কর্ম করে, অভিনেত্রী হোক বা সে ইঞ্জিনিয়ার হোক বা সে টিচার হোক, তার বদন বিগড়েছে এই কথাটা বলা হবে কেন? মানে তার পুরো এক্সিস্টেন্সে কি বদন ছাড়া আর কিছু নেই? এই যে মেয়েদের যে সবসময় একটা মনে হয় লেবেল দরকার, বিবাহিত না অবিবাহিত, তার শরীর কিরকম, মানে আমি আমি ব্যক্তিগতভাবে খুবই কনফিউজড, কারণ প্রত্যেক দিনই আমি শুনি আমি নয় সিপিএম, নয় টিএমসি,
আরেকটা যে দল আছে সেটা তো নাম আমি নিতে চাই না, দু তিন দিন আগে আমি শুনলাম আমি নকশার। তারপরে আবার অনেকে আমাকে বললো যে না আমার মতন দেখতে লোকে মেয়েরা নাকি নকশাল করে না। হ্যাঁ, তো কারা কোনটা করবে সেটাও আবার লোকজনই ঠিক করে দেবে। মানে আমি যেহেতু ফর্সা বা আমার চেহারাটা একটু গোলগাল, আমি জিরো ফিগার নয় বা আমাকে দেখলে মনে হয় না যে আমি খেতে পারি না, সেই জন্য আমি নকশালটা হতে পারবো না। খুব কালো গায়ের চামড়া, খেতে না পাওয়া, অনাহারে প্রায় মরে যাওয়ার মেয়েরাই নকশাল করতে পারে। তারপরে যখন আমি আরেকটু কালটিভেট করার চেষ্টা করলাম যে আচ্ছা মানে এই নকশাল ব্যাপারটা কেন শুনছি, তখন আমাকে আমি শুনলাম যে যেহেতু আমি মহামিছিলে গিয়ে আজাদি বলে চিৎকার করেছিলাম সেই জন্য নাকি আমি নকশাল। তো স্লোগান গুলো কি কারোর মানে কারোর বাপের জমিদারি, কারোর বাবারা কি এই স্লোগান গুলোর মানে নিয়ে রেখেছে কপিরাইট? যে জেএনইউ তে বলা হয়েছিল তাহলে আর মানে আমরা এখন এটা কেন ব্যবহার করতে পারছি? তাহলে গান্ধীজির বলা কথা বা নেতাজির বলা কথা কোনোর কিছুই তো আমাদের এখন তাহলে বলা উচিত না, কারণ ওগুলোও তো তাহলে ওনারা কপিরাইট নিয়ে রেখেছেন। বা এই যে আমাদেরকে জানানো হলো যে এক মাস হয়ে গেছে, মানে ইনাফ ইজ ইনাফ, আর দরকার নেই যে যাই যে পারবে সারা বছর, বছরের পর বছর ধরে যে আমাদের এখানে সেলিব্রেশন চলতে থাকে, তলে তলে যে লুট হয়ে সবকিছু, আমরা মানে অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে একটা রাজ্য হিসেবে, সেখানে আমাদেরকে সবসময় বলা হয় যে তোমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো। তো এক মাস হয়ে গেছে, ওই লজিকে যদি আমি যাই তাহলে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেও সেলিব্রেট করা উচিত না, তাহলে আমাদের রিপাবলিক ডেও সেলিব্রেট করা উচিত না, তাহলে আমাদের 21শে জুলাইও সেলিব্রেট করা উচিত না, কারণ এগুলো অনেক দিন আগে হয়ে গেছে। এক মাসের একটা ঘটনা যদি আমাদের ভুলে যাওয়া উচিত তাহলে কবে আমরা মানে পেয়ে গেছি আমাদের স্বাধীনতা? আমি তো মানে ক্যালকুলেটই করে ভুলে যাবো আর কি নাম্বার অফ ইয়ার্সটা। তাহলে আর ওগুলোই বা আমরা কেন পালন করছি? তো সেগুলো আমাদের ভুলে যাওয়া উচিত। বাট এই যে মানে প্রত্যেকটা মেয়ে সবসময় যে একটা এই টার্গেট করা হয় তাদেরকে, সেটার থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয়, উই হ্যাভ টু স্টার্ট অ্যাড্রেসিং দিস ইস্যু অ্যাট আর রেসপেক্টিভ হোমস। এই যে ভাইরা ইয়ার্কি মেরে কথা বললো বা বন্ধুরা ইয়ার্কি মেরে কথা বললো, হ্যাঁ, যে যে মেয়েদের হয়তো তারা একটু বাস্তি, তাদেরকে যে ইয়ার্কি করে টেম্পো বলা হয়, লাউ বলা হয়, চাল কুমড়ো বলা হয়, এইগুলো যখন আমি শুনতে পাচ্ছি যখন আমার বয়স হয়তো 15 বা 16 বা আমি কলেজে পড়ি বা আমি স্কুলে পড়ি, ওইখানেই দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করে বলতে হবে যে এটা বলতে পারবে না, এই কথাগুলো আমাদেরকে বলা যায় না, বলো না, অন্য অন্য কেউ যদি শোনে তাহলে খারাপ ভাববে, তোমার চরিত্র খারাপ ভাববে। আমাকে যদি তুমি শেম করো আমার চরিত্র খারাপ নয়, তুমি আমাকে শেম করছো তোমার চরিত্র খারাপ। ইট ইজ নট, দ্য ভিকটিম ইজ নেভার টু বি শেমড, যারা করছে তাদের লজ্জা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে আমাদের সময় খুবই কম, আমি যে কথাগুলো বলে উঠতে পারলাম না সেটা আমার যে বন্ধুরা এসছে এখানে সুদীপ্তা দেবলীনা, ওরা বলে দেবে। থ্যাংক ইউ।